বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ করেছেন, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা আছে। ক্ষমতাসীনদের যোগসূত্র আছে, গোটা ঘটনা সরকারের পরিকল্পিত। সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারত না। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বাকশালী সরকারের কবলে পড়ে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে ক্ষমতা দখল করে আছে, দেশকে সর্বগ্রাসী অত্যাচারী রাষ্ট্রে পরিণত করেছে সরকার। ঈদের আনন্দ নেই মানুষের মাঝে, মধ্যবিত্ত আর নিম্নবিত্তের এবারের ঈদ নিরানন্দে কাটবে। প্রতিহিংসার বশবর্তী হয়ে আদালত ব্যবহার করে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। ডামি নির্বাচনের পর অনেকে জামিন পেলেও আবারও নতুন নতুন মামলায় কারাগারে পাঠানো হচ্ছে নেতাকর্মীদের। কারাগারে এবারও ঈদ করতে হচ্ছে বহু নেতাকর্মীকে। সংবিধান আদালত বলতে কিছু নেই। এদিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদল। পররাষ্ট্রমন্ত্রী তো বলেছে কদিন আগে এদেরকে অন্য কোন দেশ থেকে অস্ত্র দেওয়া হয়, তাহলে এর মধ্যে দিয়ে কী প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়েছে এইটাই যে সমগ্র ঘটনাটা হচ্ছে সরকারের পরিকল্পিত। এই সশস্ত্র গ্রুপ তারা বাংলাদেশে ঢুকলো কী করে? আমাদের বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, তাদের মধ্যে থেকে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে আপনার গোলাগুলি করছে, থানা আক্রমণ করছে, ব্যাংক লুট করছে। এটা তো নিঃসন্দেহে সবার কাছে প্রমাণিত, সবার কাছে রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে যে সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া, সহযোগিতা ছাড়া এটা এরা করতে পারত না।